আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। তো আজকে আপনাদের আমি আরেকটি রেসিপি দেখাবো, সেটা হচ্ছে শিং মাছ। শিং মাছের ডিম আমি শিং মাছ রান্না করতে দেখাবো না, আমি এখানে ডিম ভুনা করতে দেখাবো। তো আমি শিং মাছের ডিমগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানে আমি তেল দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব, বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, আমি একটু ঝাল ঝাল করেই করব এটা। তো আমি এগুলো একটু ভেজে নিব, তারপরে একে একে অন্যান্য মশলা দিয়ে দিব। তো আমি এখানে লবণ দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো। এখন মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব। আমি এখানে সামান্য পানি অ্যাড করে দিয়েছিলাম। তো এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি বেশ খানিকটা ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে শিং মাছের ডিমের সাথে আমার কিছুটা কই মাছের ডিমও আছে, তো শিং মাছের ডিমের পরিমাণটাই বেশি। তো এটা নেড়ে চেড়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এই যে আমার শিং মাছের ডিম ভুনা। তো আমি আবার কিছুটা পেঁয়াজ অ্যাড করে দিলাম, এই পেঁয়াজগুলো যেন একদম গলে না যায়, এই জন্য আমি পরবর্তীতে অ্যাড করেছি, যেন কিছুটা আস্তে আস্তে ভাব থাকে। আর যখন মশলাটা কষিয়েছিলাম সেই পেঁয়াজটা আমি একদম নরম করে গলিয়ে ফেলেছিলাম। তো পেঁয়াজ দিয়ে আমি আবার কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে দিব। তো এই যে কিছুক্ষণ পরে আমি আবার ফিরে এসেছি, আমি এটা ভালো করে নেড়ে চেড়ে আবার আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিলাম। তো পেঁয়াজটাও নরম হয়ে গেছে, একদম আস্তে আস্তে ভাব আছে কিন্তু নরম হয়েছে। তো হয়ে গেছে আমার এই পর্যায়ে ডিম ভুনা করা। আপনারা এইভাবে ডিম ভুনা করবেন। আমি লাস্ট পর্যায়ে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন, এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাবেন, আমাদের অনুপ্রাণিত করবেন। এই যে আমার ডিম ভুনা হয়ে গেছে, এভাবে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন, ভালোই লাগবে। ধন্যবাদ।